সেদিন বলাকার পরিবার লাদাখ উদ্দেশ্যে দিল্লির আন্তর্জাতিক বিমানবন্দরে 2018 চৌঠা সেপ্টেম্বর বলাকার ডানায় চেপে চলো লে লাদাখ। লে লাদাখ মানেই ট্রেন আর সড়কে কলকাতা থেকে যেতে ছদিন, আবার লে থেকে কলকাতায় ফিরে আসতে ছদিন, যাওয়া আসায় 12 দিন। যেমন দুর্গম বিপদসংকুল তেমনি দূরতিক্রম। কিন্তু এই যাত্রায় হাওড়া থেকে দিল্লি ট্রেনে 1 রাত আর দিল্লি থেকে লে 1.5 ঘন্টা, এভাবেই আবার ফিরে আসা, অবশ্যই সীমিত বাজেটে। দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে একরাশ আকাঙ্ক্ষা আর জিজ্ঞাসা এবং উচ্ছ্বাস বুকে নিয়ে আমরা লেগামী প্লেনে চড়ে বসলাম। সময় সকাল 6টা। যথাসময়ে দিল্লি এয়ারপোর্টের রানওয়েতে ঝোড়ো দৌড় শুরু করে আকাশে উড়ে গেল প্লেন। আমরা দেশের রাজধানী দিল্লির ভোরের স্নিগ্ধ আকাশে, কিন্তু কুয়াশাচ্ছন্ন, একদম সকাল তো। ক্রমশ হারিয়ে গেলাম আকাশে আর মেঘেতে রাজ্যে। আকাশপথে লে ভ্রমণের বাড়তি পাওনা পাখির চোখে হিমালয় দর্শন, রহস্যজাত খাজে ভাজে তুষার মণ্ডিত চূড়ায় চূড়ায়, শত সহস্র বিবরণ মালাতেও যে হিমালয় অধরা, যাকে বর্ণনা করা যায় না, তার উপর দিয়ে পাখির মতো ডানা মেলে উড়ে যাওয়া যে কোনো ভ্রমণ সাথে বা প্রকৃতি প্রেমীর জীবনে এক স্মরণীয় মুহূর্ত বা মাইলস্টোন বলা যায়, তাই না? চলেছি হিমালয়ের উপর দিয়ে লে লাদাখের উদ্দেশ্যে।
পৌঁছে গেলাম লেহের আকাশে। উপর থেকে দেখলাম শুকনো ধুলি ধূসর রঙের কারাকরাম পর্বতে ঘেরা লে শহর। আমরা লে এয়ারপোর্টের বাইরে, সেনাবাহিনীর নজরদারি হেলিকপ্টার সর্বদাই মাথার উপর। অবশেষে আমরা এয়ারপোর্টের বাইরে লের মাটিতে পা রাখলাম। বলাকার পরিবার পৌঁছে গেল লে শহরে। এরপর সবাই দল বেঁধে ছুটে চলা লে শহরের মেন মার্কেটে, আমাদের কদিনের অস্থায়ী ঠিকানা। সকালে তাড়াতাড়ি খেয়ে দিয়ে প্রায় 3-4 ঘন্টা বিশ্রাম নিয়ে বিকালে পায়ে পায়ে আমরা এলাম কাছেই একটা বৌদ্ধ টেম্পলে। লে মানেই এক টুকরো তিব্বত, লে মানেই লের আকাশে বাতাসে সর্বদাই বুদ্ধাং শরণং গচ্ছামি, পাহাড়ের চূড়ায় চূড়ায় ধর্মাং শরণং গচ্ছামি, লেবাসীদের লাদাখবাসীদের ঘরে ঘরে সাংঘাং শরণং গচ্ছামি। ভারতের মানচিত্রের মধ্যে হলেও লে সমাজ জীবন থেকে যা কিছু তার কোনো কিছুর সাথেই মিল নেই সারা ভারতবর্ষের। মেন মার্কেটে তিব্বতীদের বেচাকেনার পসরার মাঝে, লে শহরের মেন মার্কেট অর্থাৎ ম্যাল ধরে একান্নবর্তী পরিবারের বন্ধনে পায়ে পায়ে সেদিন লে ভ্রমণে, বৈকালের পড়ন্ত আলোয় শীতল বাতাস গায়ে মেখে। লে লাদাখ ভ্রমণের চতুর্থ দিন সকাল সকাল আমরা এলাম বিশ্ব শান্তি স্তূপ দেখতে, জাপানের বৌদ্ধ সংঘ প্রতিষ্ঠিত 1977 সালে। লে শহরের সব থেকে উঁচু পাহাড়ের চূড়ায় পর্বত শিখরে প্রাচীন শেমো গুম্ফা।
আমরা পৌঁছে গেলাম লে শহরের অন্যতম দ্রষ্টব্য লে প্রাসাদ। প্রায় 400 বছরের প্রাচীন, রাজা সেঙ্গে নামগিয়ালের হাতে তৈরি। তিব্বত দেশের রাজধানী লাসায় যে রাজবাড়ি আছে তারই অনুকরণে তৈরি তিব্বত ও লাদাখের স্থাপত্য। কত উত্থান পতন, কত ঘাত প্রতিঘাত, কত অদল বদলের সাক্ষী বহন করছে এই লে রাজপ্রাসাদ। লে রাজপ্রাসাদ থেকে সারা লে শহর, চারিদিকে ধুলি ধূসর রঙের পর্বতশ্রেণী অভিভাবকের মতো ঠায় দাঁড়িয়ে, আর পাহাড়ের শরীর যেন যত্ন করে নেতা দিয়ে নিকানো, চূড়ায় চূড়ায় বরফের আস্তরণ। অভাবনীয় সুনির্মল আকাশে পুঞ্জীভূত সাদা মেঘের ঘনঘটা, সবকিছুর সাথে সবকিছু মানিয়ে গড়ে উঠেছে লে শহরের ঘরবাড়ি, অফিস, দোকানপাট, জনজীবন। সবকিছু মিলে যেন ক্যানভাসে আঁকা রং তুলির আঁচড়ে একটা সুন্দর ছবি। কি অসাধারণ, কি বৈচিত্র্যময় দৃশ্যাবলী! লে শহরের সাইড সিনে আমরা এলাম হল অফ ফেম, সেনাবাহিনী পরিচালিত ভারতের সামরিক বিষয়ক এক মহামূল্যবান প্রদর্শন। একদিকে চীন ভারত, আর একদিকে চীন পাকিস্তান, আর একদিকে তিব্বত ভারত বর্ডার। এরপর কাশ্মীরের অস্থিরতা তো আছেই, লে লাদাখে সর্বদাই কী হয় কী হয় ততস্থ ভাব। সড়কে সর্বদাই ভারী গাড়ি আর ভারী বুটের আওয়াজ, আর আকাশে নজরদারি আকাশযানের গর্জন লে লাদাখের বাতাসকে যেন ভারী করে দেখেছে, অবশ্য যেন গা সওয়াও হয়ে গেছে। লে শহরে সেনাবাহিনী নির্মিত মিউজিয়াম, প্রয়াত বীর জওয়ানদের উদ্দেশ্যে আমরা সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশনে শ্রদ্ধা নিবেদন করি। পঞ্জাব, সিন্ধু, গুজরাট, মারাঠা, দ্রাবিড়, উৎকল, বঙ্গ, সিন্ধু, হিমাচল, যমুনা, গঙ্গা, উচ্ছল জলধি তরঙ্গ, তব শুভ নামে জাগে, তব শুভ আশিষ মাগে, গাহে তব জয় গাথা, জন গণ মঙ্গল দায়ক, জয় হে ভারত ভাগ্য বিধাতা, জয় হে, জয় হে, জয় হে, জয় 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 হে। 1962 সালের যুদ্ধে চীন এই লাদাখে অনেকটাই দখল করে নেয়, যা এখনো চীন দখল করে রেখেছে, চীন অধ্যুষিত লাদাখ। আবার অন্যদিকে পাকিস্তানও কাশ্মীরের বেশ কিছুটা অংশ তাদের দখলে রেখেছে, পাক অধিকৃত কাশ্মীর। অশুভ আঁতাতে ভারতের পরিবেশকে অশান্ত করে চলেছে প্রতিনিয়ত, আর তার কালো ছায়া যেন প্রতি পরতে অনুভূত হয় এই লাদাখে। সবসময় উত্তেজনা, কী হয় কী হয় ভাব। সারা লাদাখ জুড়ে কয়েক লক্ষ সেনাবাহিনীর কর্মতৎপরতা ও ব্যতিব্যস্ত পরিবেশ নজরে পড়ে।
পরিবেশকে যেন কেমন ভারী করে তোলে। আমরা এলাম শহীদ স্মারক স্থলে। যুদ্ধে নিহত কয়েক হাজার বীর সেনা চিরনিদ্রায় শায়িত এই স্থানে শ্রদ্ধায় মাথা নত হয়ে আসে। কিন্তু কিন্তু কজনের? বেশিরভাগ ভারতীয় বা পর্যটক পিকনিকের মেজাজে ঘুরে বেড়ান, বিভিন্ন পোজে ছবি তুলেন, তারপর বাসের হর্ন বেজে উঠে সবাই বাড়ি ফিরে যান। অ্যাকচুয়ালি আমাদের সুরক্ষায়, দেশের সুরক্ষায় যারা চিরতরে চলে গেলেন, যারা চিরনিদ্রায় শুয়ে আছেন এইখানেই, কজন তার মর্ম বোঝেন, কজন প্রকৃত শ্রদ্ধা জানান? শহরে হল অফ ফেম মিউজিয়াম, এক জওয়ান সুন্দরভাবে আমাদের টোটাল ব্যাপারটা বুঝিয়ে বললেন। কার্গিল যুদ্ধে যে সমস্ত অস্ত্র, ট্যাঙ্ক, গোলাগুলি ব্যবহার হয়েছে, কার্গিল যুদ্ধের সেই সমস্ত তাঁবু, সেনানীদের পোশাক, অন্যান্য সামগ্রীগুলি খুব উল্লেখযোগ্য এবং অবশ্যই দর্শনীয়। जो शहीद हुए हैं उनकी जरा याद करो कुर्बानी। हे मेरे वतन के लोगों, जरा आँख में भर लो पानी। जो शहीद हुए हैं उनकी। ले शहरे সেদিন চলছিল আন্তর্জাতিক ম্যারাথন দৌড়। লে শহর থেকে 3 কিলোমিটার দূরে প্রায় 400 বছরের প্রাচীন শঙ্কর গুম্ফা। এয়ারপোর্ট লাগোয়া স্পিটক গুম্ফার পথে আমরা পৌঁছে গেলাম আমির খান অভিনীত থ্রি ইডিয়েট হিন্দি সিনেমার স্মৃতি বিজড়িত সেই বিখ্যাত স্কুলটিতে। থ্রি ইডিয়েট হিন্দি সিনেমার পরিচিত দৃশ্য শুটিং স্পট সেই স্কুল। আমরা ঠিক সে গুম্ফার উদ্দেশ্যে সিন্ধু উপত্যকায় মনোরম পরিবেশে এক পাহাড়ের ধাপে ধাপে মৌচাক ধর্মী স্থাপত্য গড়ে উঠেছে প্রায় 480 বছরের প্রাচীন এই বৌদ্ধ গুম্ফা, নাম ঠিক সে। এখানে বহু বৌদ্ধ লামা বা সন্ন্যাসী সন্ন্যাসীরা বাস করেন, তাদের নিত্য কর্ম চলে সারাদিন। এইসব গুম্ফায় তিব্বত ও লাদাখি স্থাপত্যের প্রাচীনত্ব ও বিশালত্ব দেখে মুগ্ধ হতে হয়। ঝলমলে সব দেওয়াল চিত্র, বড় বড় কাপড়ে আঁকা নানান ছবি, ফাঙ্কাস কাঠের কারুকার্য, মোমের আলোয়
কতদিন পুরনো সব বড় বড় বৌদ্ধ মূর্তি ও ধর্মগুরুদের বিগ্রহ এবং সব স্বর্ণালঙ্কারে খচিত। এই সমস্ত দেখে এবং দর্শনের মাধ্যমে মন যেন ফিরে যায় মধ্যযুগের সেই সব দিনগুলিতে। বলাকার পরিবার সেদিন লে লাদাখ ভ্রমণে ঠিক সে গুমফায়। ঠিকসে গুম্ফা থেকে সিন্ধু উপত্যকার অনেকটা অংশ দূরে আকাশে হেলান দিয়ে পাহাড় ঘুমায় হয়ে চূড়ায় চূড়ায় শিরায় শিরায় বরফের আলপনা বা আস্তরণ। আবার এদিকে কুলকুল শব্দে বয়ে চলেছে সিন্ধু নদ, তার তুতে রঙের জলের কুলকুল শব্দ যেন কানে কানে বলে যায় হারিয়ে যাওয়া সিন্ধু সভ্যতার কত কথা। দুঃখ পাহাড়ের গা বেয়ে বাগদণ্ডি রাস্তা ধরে এগিয়ে চলা, চারিদিক জনমানবহীন নির্জন মায়াবী পরিবেশে হিমালয়ের কালচে পাথুরে পাহাড়ের কোলে হিমেশ গুম্ফা। লাদাখ মানেই মঠ, লাদাখ মানেই বিহার, লাদাখ মানেই গুম্ফা আর বৌদ্ধ তীর্থের দেশ। এখানকার মানুষজন, পোশাক, জীবনযাত্রা, কথাবার্তা সব মিলে যেন এক টুকরো তিব্বত, এক টুকরো কেন সম্পূর্ণ তিব্বতই বলা যায়। এই হিমেশ গুম্ফা হলো বর্ণাঢ্যে, বিশালার্থে এবং ধর্ণাঢ্যে লাদাখের সব থেকে বিখ্যাত এবং খ্যাতনামা গুম্ফা। সারা বিশ্বের মধ্যে এক বিখ্যাত বৌদ্ধ ক্ষেত্র বলা হয়। পুরাতন স্থাপত্য, বিশাল আয়তন, হাওয়ায় উঠছে চারিদিকে মন্ত্রপুত রঙিন পতাকা, পথ পথ করে উঠছে দণ্ড, আর গুম্ফার ভেতরে আলো আধারের মধ্যে প্রাচীন সব বিগ্রহ, উপাসনার হরেক রকম সামগ্রী, বহুদিন আগের সব পুঁথি, কত সুন্দর কাঠের কাজ, থাংকাস, অ্যাকচুয়ালি সব দেখে মন প্রাণ চলে যায় ইতিহাসের পাতা বলতে অনেক অনেকটা পিছনে। চোখের সামনে যেন ভেসে ওঠে মধ্যযুগীয় জীবনযাত্রার সেই সব দিনকাল। Yeah.
वाला महासद वाला महाकारुण काया तालिया का ओम तारा तारा चीरी चीरी चूरु चूरु इतनी वे इतनी चले जाने पुरा चाने पुरा चाने उसमें চলেছি প্যাংগং লেকের উদ্দেশ্যে। লে থেকে 150 কিলোমিটার দূরে কারাকোরাম পর্বতের সুউচ্চ দুর্গম বিপদসংকুল পথ ও
গীত গান করে। কোথাও কোনো সবুজের দেখা নেই, শুকনো ঝুড়ো, কোথাও নুড়ি পাহাড়, কোথাও পাথুরে পাহাড়, ঢাকা পড়েছে শ্বেত শুভ্র বরফে। প্রকৃতির কি মহিমা, কি অনির্বচনীয় সভা, দেখ রে নয়ন মেলে জগতের কি বাহার, হিমালয়ের কি অপরূপ সৌন্দর্য। লে থেকে প্যাংগংলাপ যেতে বিশ্বের দ্বিতীয় উচ্চতম রাস্তা, এটি হলো চাংলা পাস। উচ্চতা 17,600 ফুটেরও বেশি। প্রতিটি ভ্রমণ প্রেমিকদেরই এই রাস্তা অতিক্রম করাটা জীবনের একটা স্মরণীয় ঘটনা বলা যায়। প্যাংগং যাওয়ার পথে চাংলা পাস, বিশ্বের দ্বিতীয় উচ্চতম রাস্তা। প্রকৃতি সুন্দরের দেশে অবর্ণনীয় রূপের মাঝে দীর্ঘ পথ চলা প্যাংগং লেকের উদ্দেশ্যে, আর মনে পড়ে সেই গানটি, এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো, না তুমি বলো, না তুমি বলো, আপনারা বলুন। পৌঁছে গেলাম প্যাংগং লেক, সেই দূষণ মুক্ত রঙিন আকাশ, পর্বতে ঘেরা, প্রায় 14,500 ফুট উঁচুতে, 135 কিলোমিটার লম্বা রঙিন জলের প্যাংগং লেক। ভাবা যায় নানান সিনেমার শুটিং ও বলিউডের দৌলতে এই প্যাংগং লেক আজ বিশ্ববন্দিত। আর জলের রং কোথাও পান্না সবুজ, কোথাও ধূসর সবুজ, কোথাও আবার ময়ূরকণ্ঠী নীল। প্রতিনিয়ত পর্বতের শরীরে আবার পরিবর্তন ঘটে চলেছে রৌদ্র ছায়ার আলপনা। প্যাংগং লেকের পাড়েই শুরু হলো খাওয়া দাওয়া। আহা কি আনন্দ আকাশে বাতাসে, সাথে আবার আমোদে মনে হই হুল্লোড় নাচ। যে স্মৃতিগুলো ঘুরে আসার পরও অনেকদিন মনে থাকবে বা মনে পড়ে। ঢোল কাটে ও কাটে হ্যাঁ বতরে পীরিতি ফুল।
বতরে পৃথিবীতে ফুল ফুটে আমার বধু রাত কানা বাড়ির পথে আনা গোনা আমার বধু রাত কানা বাড়ির পথে আনা গোনা বিল সারে উঠে ধান ফুটে ও কুটে হে সারে উঠে ধান ফুটে ও কুটে হে বতরে প্রীতি ফুল ফুটে শেষ দিন চলেছি কার্গিল শ্রীনগর রোড ধরে লামারু উদ্দেশ্যে। যতদূর যাই জনমানবহীন হিমালয়ের মরুভূমি, অথচ শীতল বাতাস। যে অঞ্চলের প্রকৃতি ভূভারতের আর কারো কোথাও সাথে মিল নেই। ভারতের মানচিত্রে এক বিচিত্র ভূগোল লে লাদাখ। এটি হলো সিন্ধু নদীর আর জাস্কর নদীর সঙ্গম স্থল। দুটি নদী মিলে একসাথে চলে গেছে কার্গিলের উপর দিয়ে পাকিস্তানে। কি দারুণ দৃশ্যাবলী! শুধু বলি হে প্রকৃতি, কি ভাষায় সাজাবো তোমায়, শুধু চেয়ে থাকি তুমি সুন্দর বলে। এই হলো লাদাখ, বর্ণে রূপে অদ্বিতীয়। এই পথে অন্যতম আকর্ষণ হলো হরেক রকম পাথরের অনবদ্য সব শোভা। খয়েরি, কালচে, নীলচে, সবুজ, বাদামি, কত রকমের সব পাথর আর কত রকমের সব গড়ন। জনমানবহীন ঝাঁচকচকে রাস্তা, গায়ে হামলে পড়া বিচিত্র দর্শন, সব পাথুরে পাহাড়। পাহাড়ের গায়ে অনবরত অনবরত শীতল হাওয়ার ঘর্ষণে অদ্ভুত সব ভূমিরূপ ফুটে উঠেছে, যা ভারতবর্ষে আর কোথাও দেখা যাবে না। এসব রঙের জল নিয়ে কিশোরীর মতো লাফিয়ে লাফিয়ে ছুটে চলা, সিন্ধুকে সাথে নিয়ে আমাদেরও এগিয়ে যাওয়া, এগিয়ে চলা। সেদিন কার্গিল রোডে বলাকার পরিবার, বলাকার এখানবর্তী পরিবার পৌঁছে গেল লামারু গুম্ফা। একঘেয়েমি জীবন থেকে কদিনের ছুটি নিয়ে বাঁধন ছেঁড়ার জায়গা নেই। ভ্রমণ সাথীরা সেদিন বা তখন মশগুল। কোলাঘাট বোলাকা ভ্রমণ সংস্থার উদ্দেশ্যই হলো যতটা সম্ভব মিনিমাম বাজেটে মধ্যবিত্ত মানুষ বা ভ্রমণ প্রেমীদের নিয়ে ভ্রমণ সংগঠিত করা, ভ্রমণ আন্দোলন করা। অবশ্যই বলাকার সামাজিক কর্মসূচির অঙ্গ সব। এই হলো লামারু গুম্ফা। তিব্বত ও লাদাখ ঘরানার কি অসাধারণ স্থাপত্য! 950 বছর আগে তৈরি, ভেবে দেখুন। পাহাড়ের শিরায় শিরায় কেটে, পাহাড়ের চূড়ায় চূড়ায় কেটে বানানো, সব যেন ছবির মতো। আবার গুম্ফার ভিতরেও তেমনি প্রাচীনত্বের ঐতিহ্যে, চারিদিকের ভাবগম্ভীর পরিবেশ এক কল্পজগৎ তৈরি করে চলেছি আমরা সেদিন লামারু গুম্ফায়। রাখলু ছুপাকে মেয়ে কহি তুঝকো সায়া ভি তেরা না মে দু, রাখলু বনা কে কহি ঘর মে তুঝে
পাহাড়কে বলা হয় মুনল্যান্ড, মানে চাঁদের পাহাড়। সবাই বলে পাথরে প্রাণ নেই, আমি বলি মরে গেলে এই পাহাড়ি রূপ পেলে আমিও যুগ যুগ ধরে পাহাড় হয়ে থাকতে চাই হিমালয়ের এই শীতল মরুভূমির দেশে। চলার পথে হিমালয় মরুভূমির পরিচিত প্রাণী, চব্বিশ ঘন্টায় লাদাখের রাস্তায় সাজোয়া বাহিনীর বিরামহীন যাওয়া আর আসা। এনারা থাইল্যান্ড থেকে এসেছেন, রাস্তার মাঝেই আলাপ হলো, সৌজন্য বিনিময়, তার সাথে একটু নাচ। বাবুরাম চয়ন তখন তো আছে, এটি হলো মূলবেগ। লে থেকে শ্রীনগর রোডে কার্গিলের একটু আগে প্রায় 2000 বছরের প্রাচীন পাথর কুঁদে 60 ফুট উচ্চতার প্রাচীন বুদ্ধমূর্তি, বর্তমানে বিশ্বজুড়ে তালিবান উগ্রপন্থীদের ভাঙচুর ও তাণ্ডবের পর এটি হলো বিশ্বের সবথেকে বড় প্রাচীন বুদ্ধমূর্তি। মূলবেগ লে ভ্রমণে লে কার্গিল রোডে কার্গিলের একটু আগে। পাথর সাহিব বাবা গুরু নানকের স্মৃতি বিজড়িত, পরিচালনা করছেন ভারতীয় সেনাবাহিনীরা খুব নিষ্ঠা সহকারে। যত ভক্তরা আসেন বা যত লোক যান, সকাল থেকে রাত চা রুটি তড়কা মিষ্টান্ন চানাচুর এইসব দিয়ে আপ্যায়ন করেন পাথর সাহিব বাবা লে ভ্রমণে। এক পাহাড়ের কোলে পড়ন্ত বিকেলে ফিয়াং গুম্ফা, আমি এক বছর বুদ্ধ জয়ন্তীতে গিয়েছিলাম, সে বুদ্ধ জয়ন্তীতে জমজমাট লে শহরের রাস্তা কেনা দুর্গাপূজা, হাজার হাজার মানুষের বর্ণাঢ্য শোভাযাত্রা, কণ্ঠে বুদ্ধং শরণং গচ্ছামি। এই বুদ্ধ জয়ন্তীর দিন পোলো গ্রাউন্ডে বিশাল জমায়েত, ভগবান বুদ্ধের জন্মদিবস বা তিথি উদযাপন। Yeah.
শেষ দিন হিমালয়ের ঠান্ডা বাতাস গায়ে মেখে আমাদের অস্থায়ী ঠিকানা লজে হলো নানান প্রশ্নোত্তর খেলাধুলার আসর। শেষে হলো নাচ গান, অকৃত্রিম আনন্দে ভ্রমণ সাথীরা সবাই মেতে গেলাম। সে এক স্মরণীয় সুন্দর স্বর্ণালী সন্ধ্যা, যা মনে থাকবে বহুদিন, লেপ ভ্রমণে বলাকার পরিবার। লাদাখ ভ্রমণে বলাকার 91টি পরিবারের শেষ বেলার আহারাদি পর্ব। এবারের মতো লে লাদাখকে বিদায় জানিয়ে আমরা সাত সকালে লে এয়ারপোর্টে হাজির হলাম।
দিনের আনন্দ আর কত বিচিত্র না দেখা না জানা অভিজ্ঞতাকে সম্বল করে পাথেয় করে আমরা চেপে বসলাম প্লেনে। রানওয়েতে ঝোড়ো দৌড় শুরু করে উড়ে গেল আকাশে। উপর থেকে শেষবারের মতো রুক্ষ হিমালয় শীতল মরুভূমির দেশ, বিদায় বিদায় লে লাদাখ, বিদায়। মনে রাখবো, সহজে ভুলবো না, ভোলা যায় না। আবার সেই রহস্য ঘন বরফে ঢাকা হিমালয়ের উপর দিয়ে ডানা মেলে উড়ে যাওয়া, এ স্বপ্ন না সত্যি, এ বাস্তব না অবান্তর। ফিরে এলাম দেশের রাজধানী দিল্লির আকাশে। অবশেষে দিল্লি এয়ারপোর্টে অবতরণ। শেষ হল লে লাদাখ ভ্রমণ। প্রত্যেকটি ভ্রমণ সাথীকে অনেক অনেক অভিনন্দন। ভালো থাকবেন, নমস্কার।